এইচ এসি টোয়েন্টি ফোর ভার্সিটি গুচ্ছ স্পেশালাইজড প্রস্তুতির জন্য দর্পণ একাডেমির পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম অ্যাডমিশন প্রো দু যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সিকেরোয়েট বুটেক্স আর ইউ জেইউ এর প্রস্তুতি হবে সবচেয়ে সহজতম উপায় আর এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রায় সতেরো থেকে আঠারো হাজার সিট তাই আমরা যদি এই বিশ্ববিদ্যালয়গুলোকে ফোকাস করে প্রস্তুতি নেই তাহলে কিন্তু অবশ্যই একটি সিট আমরা অর্জন করতে পারব ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকে সবারই পছন্দের শীর্ষে কিন্তু তুমি যদি বিগত বছরের প্রশ্নের প্যাটার্নগুলো খেয়াল করো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছ ভর্তি পরীক্ষাতে কিন্তু টপ নস লেভেলের কোশ্চেন করা হচ্ছে তুমি যদি মোটামুটি গতানুগতিক প্রস্তুতি নাও তাহলে কিন্তু সেই প্রস্তুতি দিয়ে চান্স পাওয়া একেবারেই অসম্ভব তাই তোমাকে যদি চান্স পেতে হয় অবশ্যই একদম টপ নস লেভেলের প্রস্তুতি তোমাকে নিতে হবে এখন অনেকেই ভাবছো যে টপনস লেভেলের প্রস্তুতি তাহলে কীভাবে নিব তো টপনস লেভেলের প্রস্তুতির জন্য তোমার প্রয়োজন হবে প্রিসাইজ ক্লাস নিজের হাতে তৈরি করা ক্লাস নোট এবং টাইম ম্যানেজমেন্ট এবং অনেক বেশি বেশি প্রবলেম সলভ করা তো অনেকেই যেই ভুলটা করে প্রিসাইজ ক্লাস এবং হ্যান্ড নোটটা ফলো করলেও তারা দেখা যায় যে বাসায় অনেক অনেক বেশি প্রবলেম সলভ করে না এবং টাইমটা ম্যানেজ করতে পারে না কারণ তোমরা জানো অ্যাডমিশনে কিন্তু সহজ প্রশ্নের পাশাপাশি কিছু অ্যাডভান্স প্রশ্ন আসে এবং সেগুলো কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে ক্যালকুলেটর ছাড়া সলভ করতে হয় যেটা কিন্তু খুবই টাফ একটা ব্যাপার তো এই জায়গাটায় তুমি যদি কাজ করতে পারো তাহলে তুমি এগিয়ে থাকবে সবার থেকে তো আমরা তোমাকে যেই হেল্পটা করবো যে ক্লাসের মধ্যেই তোমাকে শিখাবো যে কিভাবে তুমি এই অল্প সময়ের মধ্যে প্রবলেমগুলো সলভ করতে পারো হাতে কলমে ক্যালকুলেশনটা করতে পারো কারণ এই দুইটাই হবে তোমার কি পয়েন্ট যে তুমি আসলে অ্যাডমিশনে চান্স পাবা কি পাবা না তাই এইখানে আমাদের জোর থাকবে সবচেয়ে বেশি এখন তোমরা অনেকেই ভাবছ ভাই আমি তো এইচএসসির প্রস্তুতি ভালোভাবে নেই নি আমি কি অ্যাডমিশনে চান্স পাবো উত্তর হচ্ছে হ্যাঁ যদি তোমার থাকে সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ ডেডিকেশন তাহলে তুমিও পারো অ্যাডমিশনে ভালো একটি ফলাফল নিয়ে আসতে আমরা এই ব্যাসে কীভাবে পড়াবো ক্লাসগুলোকে বেসিক সহ ক্লিয়ার হবে কি না তো একটা কথা তোমাদেরকে বলতে চাই এই ব্যাসটি স্পেশালি কাদের জন্য তোমরা যারা এইসিসিতে প্রিপারেশন ঠিকভাবে নিতে পারো নি তোমাদের অনেক বেসিকে ঘাটতি আছে এই ব্যাসটি স্পেশালি তাদের জন্যই এই কথাটি মাথায় রেখো কারণ অন্যদের থেকে আমরা এখানেই আলাদা আমরা ধরে নিব যে তোমার আসলে অনেক গ্যাপ আছে তো ওইভাবে করে আমরা আমাদের পড়ানোটা শুরু করবো তার মানে বেসিক সব কিছু ক্লিয়ার হবে তুমি যদি কোনো চ্যাপ্টার আগে নাও পড়ে থাকো তো ওই চ্যাপ্টারটাও তুমি যেন অ্যাডমিশন একদম এ টু জেড সম্পূর্ণ ক্লিয়ার করতে পারো সেই দায়িত্ব আমাদের সেখানে আমরা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের এইভাবে বেসিক সহ একদম কোশ্চেন ব্যাংকের সলভ সহ ক্লাসগুলো সাজাবো আর বায়োলজির জন্য আমাদের থাকবে হচ্ছে দাগানো ডেডিকেটেড সুন্দর একটি পিডিএফ যেখানে বোটানি এবং জিওলজির জন্য তুমি দাগানো বইটি পাবে সেই জিনিসগুলো তোমরা সেইখান থেকে পড়তে পারবে এবার আমরা আসি হচ্ছে আমাদের এই বেসিক সাজানো ক্লাসের পাশাপাশি আমরা আর কি দিচ্ছি এই ক্লাসের মধ্যে আরও থাকবে স্পেশালি তোমাদেরকে আগেই বলেছি যে আমরা যেন হ্যান্ড ক্যালকুলেশনটা খুবই ভালোভাবে আয়ত্তে আনতে পারি এবং যেটাই অ্যাডমিশনের অন্যতম একটা কি পয়েন্ট বলে আমি মনে করি তো সেই জিনিসটা তুমি আমার ক্লাসেই শিখতে পারবে পাশাপাশি কিন্তু থাকবে চ্যাপ্টারে যে কত রকম টাইপের ম্যাথ আসলে আসে যেগুলো থেকে আমাদের পরীক্ষাতে অ্যাডমিশনগুলোতে আসে প্রশ্ন ব্যাঙ্কগুলোতে অলরেডি আসছে সেই টাইপ ওয়াইজ প্রবলেমগুলো আমি তোমাকে খুব সুন্দরভাবে গুছিয়ে সলভ করে দেব যদি আগে নাও পড়ে থাকো কোনো সমস্যা হবে না জাস্ট ওই ক্লাসটা করলেই তোমার সমস্ত কিছু একবারে সাজানো গোছানো হয়ে যাবে এরপরে আমাদের কিন্তু স্পেশালি খুব দ্রুত সলভ করার জন্য কিন্তু কিছু শর্ট ট্রিক্স থাকবে শর্ট মেথডগুলো তোমাদেরকে আমরা জানাবো পাশাপাশি আমরা যে ক্লাসটা নিলাম সেই ক্লাসের লেকচার শিটটা তোমরা পেয়ে যাবে ক্লাসের সেই পিরিয়ডটা তোমরা পেয়ে যাবে সাজানো গোষ্ঠানও তোমাদের কাছে থাকবে তো এইভাবে যদি আমরা ক্লাসটা নিয়ে ফেলতে পারি ক্লাসগুলো করে ফেলতে পারি তাহলে কিন্তু তোমার প্রস্তুতি একদম টপনস লেভেলের হবে এবং তোমার প্রস্তুতিকে আরও টপনস লেভেলের করতে আমরা কিন্তু এই বেসিক টাইপ এর পাশাপাশি কিন্তু আমরা অ্যাডভান্স প্রবলেমগুলো তোমাদেরকে নিয়ে কাজ করবো যেন সেই অ্যাডভান্স প্রবলেমগুলো তোমাদের পরীক্ষাতে আসবে খুব সহজে তোমরা অ্যান্সার করতে পারো এবং এই ক্লাসগুলো আমরা কোথায় নিব ক্লাসগুলো মেনলি হবে হচ্ছে আমাদের ফেইসবুক প্রাইভেট গ্রুপে এবং সেইখান থেকে তোমরা চাইলে অনেকেই ভাবো যে স্পিড বাড়িয়ে ক্লাসগুলো দেখা যাবে কিনা তো সেই ব্যবস্থাও থাকবে ক্লাসগুলো কবে থেকে শুরু হবে ক্লাসগুলো মেনলি এসএসসি পরীক্ষার পর থেকে শুরু হবে তোমরা যারা ভাবছো যে আমার এসএসসির প্রস্তুতি একদমই খারাপ কিন্তু আমি অ্যাডমিশনে ঘুরে দাঁড়িয়ে ভালো কিছু করে দেখাতে চাই তাদের জন্য এই ব্যাসটি স্পেশালি কারণ আমরা তোমাকে আগেই জানাইছি আমরা একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল করে তোমাকে ধরে ধরে নিয়ে যাব ইনশাল্লাহ তাই তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হওয়ার জন্য দেখো আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের ক্যাপশনে বিকাশ বা নগদের নাম্বার দেওয়া আছে সেখানে মানি করে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপের যেই নাম্বার দেওয়া আছে সেখানে তুমি যদি নক করে জানো অ্যাডমিশন প্রো ব্যাসে ভর্তির জন্য তোমরা টাকা পাঠাইছো তাহলেই হয়ে যাবে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে তোমাদের অ্যাডমিশন জার্নিকে আরও বেশি সহজ এবং অনেক বেশি হেল্পফুল করে দেওয়ার জন্য আমাদের এই অ্যাডমিশন প্রো দু হাজার চব্বিশ ব্যাস তাই দেরি না করে অফারটি পাওয়ার জন্য এখনই এনরোল করে ফেলো